আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি জাপানের টোকিওতে কাসাই রিংকাই কোয়েনে। তো এটা আমাদের বাসা থেকে একটি বাসে চড়ে আসতে প্রায় 40 মিনিটের মতো লাগে। আজকে জাপানে শনিবার, তাই ভাবলাম ছুটির দিনটা কাজে লাগিয়ে আসি অন্য কোনো শিডিউল না থাকার কারণে। তো আমরা এখন একেবারে মাত্র বাস থেকে নামলাম, একদম শুরুর দিকে এসেছি। তো এখানের পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি, কোনো হইচই নেই। আমরা এখন একেবারে স্টেশনের মুখে আছি, এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব। আমরা আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাসাই রিংকাই কোয়েনটা ঘুরে ঘুরে দেখাবো। এটা বেশ বড় এবং অনেক ভালো একটি পার্ক। তার ভিতরে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাতে পারবো আপনাদেরকে। আজকের এনভায়রনমেন্ট ভালো হওয়ার কারণে, গত 2 সপ্তাহ জাপানে বৃষ্টি ছিল, তো এই এনভায়রনমেন্টের কারণে অনেক ভিজিটর বা দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে। আমরা আজকে পার্কিং দেখে কিছুটা অনুমান বা আন্দাজ করতে পারি। তো আমরা এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। দীর্ঘ সময় আমাদের হাঁটা লাগবে, অনেক তাপমাত্রা রৌদ্র ভালোই আছে, এই জন্য আমরা নিয়ে নিচ্ছি আমাদের সাথে স্টারবাকস সবসময়ের সঙ্গী। এইখান থেকে পুরো নদীর ভিউটা, সাগরের ভিউটা আমরা একটু দেখে নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সুন্দর লাগে, একটা হিমেল হাওয়া আছে, আসলে নদীর পাড়ে আসলেই অনেক মন ভরে যায় আনন্দে, একটা অজানা আনন্দ। অনেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় পার্কটা বিশাল বড় হওয়ার কারণে, তারা এরকম গাছের নিচে বসে বেঞ্চে রেস্ট নিতে পারে। যারা বাসা থেকে রান্নাবান্না পাক সাফ করে নিয়ে আসে, তারা এখানে বসে খাওয়া দাওয়া করার সুব্যবস্থা আছে। তো আমরা একটু জাপানের পার্কের ভিতরে মেট্রোপথ ধরে হাঁটবো। খুবই সুন্দর একটি পথ, অনেকটা মেট্রোপথের মতো। আমরা এখন কাসাই রিংকাই কোয়েনের ফুলের বাগানে ঢুকবো। এখানে যারা ফুল পছন্দ করে, তারা ক্যামেরা নিয়ে এসে ফুলের ছবি তোলে বা ভিডিও করে, এবং বেশ প্রায় 10-12 প্রজাতির, 10-12 রকমের ধরনের ফুল আছে। দুর্ভাগ্যক্রমে আমি একটি ফুলের নামও জানি না, এই সকল ফুলই আমারও আছে না, শুধু এই ফুলটাকে তো আমার একটু চেনা চেনা মনে হচ্ছে। এখন আমার ক্যামেরাটি একেবারে পুরো কাসাই রিংকাই কোয়েনটা নিয়ে সাথে ফুলের বাগানটাকে মাঝখানে রেখে করা, যাতে করে এই কাসাই রিংকাই কোয়েনের দৈর্ঘ্য প্রস্থ বা কতটুকু বড় সেটা বোঝা যায়, প্লাস ফুলের বাগানটা কীভাবে সাজিয়েছে সেটাও দেখা যাচ্ছে। এখন অনেক জাপানিজরা আমার ক্যামেরায় হাই দিচ্ছে, আমাকে তারা এনজয় করতেছে। কীভাবে 2-3-4 লেনে ফুলের বাগান সাথে সাদা, হলুদ, লাল, মাজেন্টা বিভিন্ন কালারের কম্বিনেশন করে ফুলগুলোকে তারা প্ল্যান করে ছোট থেকে বড় করেছে, এটা আসলে ক্যামেরার চোখ দিয়ে না দেখে নিজের চোখে দেখলে আরও অনেক সুন্দর একটা অনুভূতি। তো যারা টোকিওতে থাকেন বা জাপানে আসেন কান্তো রিজিয়নে, তারা একদিনের জন্য হইলে কাসাই রিংকাই কোয়েনে আসতে পারেন, বিশেষ করে ফুলের সিজনে। আবার যারা সি বিচে বাচ্চাদের সহ এনজয় করতেছেন, তারাও আসতে পারেন, এখানে সি বিচটা বাচ্চাদের জন্য খুবই নিরাপদ। ফুলের বাগার মাঝখানের পথ ধরে আমি হাঁটতেছি, আর দুই সাইডের ফুল উপভোগ করতেছি।
কিন্তু জাপানের ফুলগুলোর কমন একটি বৈশিষ্ট্য যে কোনো গ্রান নেই। একটা এরকম বড় ফুলের বাগান দিয়ে হাঁটতেছি, কোনো ফুলের গ্রান পাচ্ছি না। আমার ক্যামেরাতে যা দেখা যাচ্ছে পুরোটাই ফুলের বাগান, বেশ বড়। এবং মানে এখানে চার লেনের ফুলের বাগান। বন্ধুরা, ফুল দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি কাসাই রিংকাই কোয়েনের পাশে, যে সমুদ্র আছে সেই সমুদ্রের একেবারে বিচের কাছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো এই বিচে হচ্ছে গোসল করা যায় না, শুধুমাত্র একটু হাঁটু পর্যন্ত নেমে এনজয় বা আনন্দ করা যায়। তো এটা সমুদ্র হলেও এর খুব বেশি একটা ঢেউয়ের কোনো স্রোত নেই, কারণ হচ্ছে এরা সামনে বাঁধ দেওয়া, যার জন্য এখানে অনেকটা ঠান্ডা। বাংলাদেশে যে খালগুলো দেখা যায় এরকম খালের মতো, যার জন্য এটা কোনো বিপজ্জনক না আর কি। জাস্ট এখানে দর্শনার্থীরা আসবে, একটু মিজুয়া ছবি মানে পানির সাথে এনজয় আনন্দ করে আবার চলে যাবে এরকমটাই। তো আমরা মোটামুটি আপনাদের সামনে ঘুরে ফিরে দেখাচ্ছি যে কীভাবে বাচ্চারা এখানে বিচে আনন্দ করে, বিচে পানির সাথে বালুর সাথে মাখামাখি আনন্দ ঘোরাঘুরি করে। এই জায়গায় হচ্ছে গোসল করার জায়গাটা, ছাউনি দেখা যাচ্ছে। আমি এখন কাসাই রিংকাই কোয়েনের পাশে যে নদীটি, একেবারে নদীর কাছে ছোট্ট একটু বিচের মতন একটা এখানে এসেছি। এখানে অনুমতি ছাড়া গোসল করা নিষেধ, তবে হাঁটু পর্যন্ত ভিজানোর মতো পারমিশন নেওয়া লাগে না। এখানে ছোট ছোট বাচ্চারা যেটাকে বলে মিজুয়া ছবি পানির সাথে আনন্দ করতে পারবে। এখানে দেখা যায় তারা নিজেরা একটা খাল তৈরি করেছে পানির, এরকম ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকমের আসবি করে থাকে। আমার ক্যামেরা এখন দেখা যাচ্ছে পুরো বিচ এর এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই পরিবার সহ বাচ্চাদেরকে নিয়ে আসবি করার মতো অবস্থা। কোনো অনিরাপদ কিছু নেই, সিকিউরড, এবং সবাই সবার বাচ্চাকে গার্ড দিয়ে রাখতেছে।
পার্কটা অনেক বড় হওয়ার কারণে পুরো পার্কটাকে আপনি যদি দেখতে চান বেশি না হেঁটে, তাহলে আপনি ছোট ট্রেনে চড়তে পারেন। ট্রেনে চড়ে আপনি পুরো পার্কটার যে দৃশ্যটা একদম নদীর পার, ফুলের বাগান সহ অন্য যা আছে আপনি সেটা খুব সহজেই দেখতে পারেন। অবশ্যই আপনাকে এখানে টাকা পরিশোধ করতে হবে, এটা হয়তো বা আপনার 20 মিনিটের মতো পুরো পার্ক একবার রাউন্ড দেয়। বন্ধুরা, এই জায়গা থেকেই শুরু করেছিলাম আমাদের কাসাই রিংকাই কোয়েনের যাত্রা। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ঘোরাঘুরি। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকেই ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।